শুক্রবার কৈলাসহর সফরে গেলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সকালে জেলা কমিটির দলীয় অফিস উদ্বোধন পর্ব শেষ করে দিনভর জেলা কমিটির অফিসে দলীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন রাজীব ভট্টাচার্য। বৈঠকের ফাঁকে সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস, মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক সুধাংশু দাস, জেলা সভাপতি পবিত্র দেবনাথ এবং বিজেপি জেলা কমিটির মুখপাত্র দেবাশীষ সেন সহ অনেকেই। সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন, সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি এই প্রথম ঊনকোটি জেলায় এসেছেন। কার্যকর্তা হিসেবে অনেকবার কৈলাসহরে আসা হলেও প্রদেশ সভাপতি হয়ে কৈলাসহরে এই প্রথমবারের মতো এসেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি এদিন বলেন যে এই জেলা সবচেয়ে ভাগ্যবান। 2018 সালে সরকার পরিবর্তনের পর এই জেলার দুজন মন্ত্রী হয়েছেন। এই সরকার গরিবদের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 25 বছরের শাসনে এই রাজ্যে গরিবদের জন্য একটি প্রকল্প না হয়নি। বর্তমান সরকার গরিবদের জন্য 2.5 লক্ষ ঘর বরাদ্দ করেছে, যার মধ্যে এই জেলায় বরাদ্দ হয়েছে 19,279টি ঘর। হর ঘর জল যোজনায় এই জেলা 65.35% কাজ করে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেই সঙ্গে এই জেলায় 801 জন দিব্যাঙ্গজনকে জব কার্ডের মাধ্যমে সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি এদিন আরো বলেন যে এই জেলায় 5টি বিধানসভার মধ্যে আগামী বিধানসভা ভোটে 5টি বিধানসভা কেন্দ্রে পদ্ম ফুল ফুটবে। সংগঠন শক্ত করাই এখন মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। অমৃত সরোবর নাম দিয়ে ওয়াটার বডি নির্মাণ করা, সেগুলিকে সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয় তার ব্যবস্থা করা। আমাদের এই জেলাতে এখন পর্যন্ত 136টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে 10টি জায়গায় এই অমৃত সরোবরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের সরকারের লক্ষ্যমাত্রা বাকি আরও 126টি জায়গা দিয়ে আগামী 15 আগস্ট 2023 মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হওয়ার করার জন্য সরকার ইতিমধ্যে। জানা গেছে সাংবাদিক সম্মেলনের পর রাজ্য প্রভারী ডক্টর মহেশ শর্মা সহ রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মণ্ডল সভাপতি, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য, পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ জেলার সমস্ত নেতৃত্বদের নিয়ে রাত অবধি চলতে পারে সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে রাতে কুমারঘাটে যাবেন নেতৃত্বরা। শনিবার কুমারঘাট এবং ফটিকরায় বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।